नमस्कार बन्धुरा, प्राउड बेंगलर यूट्यूब चैने अपन सकल के स्वागत जानाई। बंधुरा, पृथिवीर आकाशे जान जमे कालो मेघ। 2020 साल गत 100 बचर मध्य सब खराब एवं विपर्यपूर्ण बचर हिसेबे उठे एस। बचर मत भयंकर बचर एखकर प्रजन्मे क्यों ही देखे। एकर पर एक विपद एसे मानुष के कठिन समस्या मुखे फेले दिए। भलोभवे बेचे थकाटाई दुष्कर हो उठे। बचर शुरू थे करोना नामक एक नतून विपद से मानुषर जीवने हाना दे, जार प्रकोप सारा विश्व थेके एखोनो जाएनी। लक्ष लक्ष मानुष आक्रांत होयेछे ए नतून रोगे, असंख्य मानुष हारिएछे प्राण। आमादेर भारतेओ एर बिराट प्रभाव पड़ेछे। सारा विश्वे लकडाउन सत्त्वेओ संक्रमण शून्य करा एखोनो सम्भवपर हयनी। एरि मध्ये आबार गोदेर उपर विष फोड़ार मतो आघात हेनेछे घूर्णिझड़, भूमिकम्प, भूमिधस, पंगपालेर मतो विपद जा मानुषके आरो असहाय ओ विपर्यस्त करे तुलछे। सम्प्रति आबार चीन सीमांत प्रदेशे विवाद सृष्टि करेछे। एसबेर मध्येई आज एकटि दारुण खबर शोनालो मोदी सरकार, जेटी आपनादेर अवश्यई जाना दरकार। खबरटी विस्तारितभावे आपनादेर जानाबो। तार आगे बोले राखि, जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि तारा लाल कालारेर सबस्क्राइब बाटने क्लिक करे चैनलटिके सबस्क्राइब करे राखुन एबं तारपर बेल आइकनटि क्लिक करे राखुन, जाते एई धरनेर गुरुत्वपूर्ण खबरेर नोटिफिकेशन आपनारा सबार आगे पेते पारेन। आर बंधुरा, भिडियोटि देखार पर सकलेई कमेंट बक्से अवश्यई लिखुन चीना माल किनबो ना एई कथाटि। এখন আমাদের সকলের উচিত দেশের তৈরি জিনিস কেনা, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে দারুণ খবর শোনালো মোদি সরকার। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে রাজ্য হোক কিংবা দেশ, করোনা আক্রান্তের সংখ্যায় প্রতিদিন রেকর্ড গড়ছে। সেই আবহে সুস্থতার হার প্রসঙ্গে আশার কথা শোনালো কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। তারা জানিয়েছে দেশের 21টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনা থেকে সুস্থতার হার দেশের মোট সুস্থতার গড় হারের চেয়ে বেশি। এমনকি সেই 21টি রাজ্যের মধ্যে রয়েছে দিল্লি এবং গুজরাটের মতো রাজ্যগুলিও, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে রবিবার বলা হয়েছে 6,73,000 জন আক্রান্ত হয়েছে এই রোগের দ্বারা, মৃত্যু ছাড়িয়েছে 19,000। তবে সব রাজ্যে করোনা রুখতে কন্টেনমেন্ট জোন থেকে রাজ্য সরকারগুলির কঠোর পদক্ষেপ সুস্থতার হার বৃদ্ধিতে সহায়তা করেছে। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন 4,09,082 জন। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 24,850 জন। একদিনে মৃত্যু হয়েছে 613 জনের। মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 295 জনের। অন্যান্য রাজ্য যেমন দিল্লিতে 81, তামিলনাড়ুতে 65, উত্তরপ্রদেশে 24, গুজরাটে 21, পশ্চিমবঙ্গে 19 জনের মৃত্যু হয়েছে। তবে জাতীয়ভাবে সুস্থতার মোট গড় হার যেখানে 60.77%, সেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দৈনিক সুস্থতার হার এখন 65%-এর উপরে। শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21,231। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা 6,329। গত 24 ঘন্টায় বাংলায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে 736। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি অবশ্যই লাইক করে সবার মধ্যে শেয়ার করে দিন। এই ভিডিওটিতে 5,000 লাইকের টার্গেট রইল, আশা করি আপনারা পূরণ করে দেবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। এখন আমাদের সকলের উচিত দেশের তৈরি জিনিস কেনা, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, জয় হিন্দ।